ভাই আইসেন বইয়েন বইয়েন মুসলিম ভাইয়ের বই সকালে ফোন দিছিল খাইটে আইসি ফ্যাটটা ভরা যাইয়া এক কাহিনী দুনিয়ার কাহিনী ভাবি সোয়াল সোয়াল আমার ফোন দিয়া নিছে তো সে কটাকে খাইয়া যাইবি আমি কিতা খাইতাম কত বাইর লোক কটা ভাত খাইবি মানুষটা আর ফিরে আইয়ে না না আইয়ে কত কষ্ট করছি তোর বাইরে লইয়া বাইরে কত গাইল্লাইছি লাইছি তোর বাইরে আমি কি এর মাতকা আতকা বাইরে তোমার ভালোবাসা হারাস বছর দি কাজ্যা কাটি করো মানুষটা দিবি দেড় যাবো ভাই রে বিয়া করে জীবনটা শেষ হয়ে গেছিল মনে করছি কৃষকের বিয়া করে কি তৈব গরুর ঘাস কাটে খালি আজগা ভাই এই গাছ দি কাটটা বলে বিদের যাই গেব কত সুন্দর তোর ভাই এর লাগা কটা খাওয়াইছি তুইও কটা খা খাইয়া দোয়া করিস আমাকে কেডা ঘাস কাটে কেডা বিদের যায় তুমি কি তাকে আমি তো বুঝলামে না কো না সরকারে বলে মানু নিব ওই কয়জন লোক বলে নিব গাস কাটন হি অনের লাগে আবার ওই যে এই চাষ কেমনে করে গাছ লাগে যে তোর বাইয়ে দুব্বা গাছ এড়ি লাগানের লাগে হি আনের লাগে আমি কি কী তা কো কহ পর আমি তাড়াতাড়ি মোবাইলটা খুলছি খুললে পত্রিকা হাত দিছি দিয়ে আমি রহ খবরটা আগে শূন্যালয় শূন্য বাই যেটা দেখছি ভাবি আর কিছু কইসি না গোপনে চললে আইসি বুঝছেন নি খবর নিশ্চয়ই শুনছেন পুকুর খনন শেখা খাল খনন শেখা মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর কাজুবাদাম চাষ সড়ক উন্নয়ন সুউচ্চ বিল্ডিং দেখতে বিদেশ সফর পাশাপাশি খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর এই ধরনের নানান যে সমালোচনার মুখে পড়া যে প্রজেক্টগুলো আছে সেইখানে নতুন আরও একটা প্রজেক্ট এড হতে যাচ্ছে যেটার নাম হচ্ছে আপনার মানে আধুনিক পদ্ধতিতে ঘাস চাষ শেখার জন্য বত্রিশ জনের একটা টিম আপনার বিদেশ যাবেন আর প্রত্যেকের পিছনে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দশ লক্ষ টাকা করে আর এতে মোট বরাদ্দ চাইছে আমার আপনার টাকা থেকে তিন কোটি বিশ লক্ষ টাকা বরাদ্দ কারা চাইছে না না ভাইয়ের বউয়ে চায় নাই এই বরাদ্দ চাইছে আপনার প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসের চাষ সম্প্রসারণ ও লাকসই প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্পে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আজকে সম্ভবত সরি আগামীকালকে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক এক বৈঠকে উপস্থাপন করা হচ্ছে একশো এক কোটি তিপ্পান্ন লাখ টাকার প্রকল্পটি এছাড়াও অডিও ভিডিও ও চলচ্চিত্র নির্মাণে চাওয়া হয়েছে বিশ লাখ টাকা করে অনুমোদন যদি পাওয়া হয় তাহলে চলতি বছর থেকে দুই সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে কারা প্রাণী সম্পদ অধিদপ্তর এখন সমস্যা হচ্ছে এখানে যারা কাজ করে বিভিন্ন সময় এদের আচার আচরণ দেখলে আমার সন্দেহ লাগে যে এদের আসলে টার্গেটটা কি মানে এখানে মানুষই চাকরি করছে তো নিশ্চয়ই না সুস্থ মানুষ অন্য কিছু বুঝে নেই মানে সুস্থ স্বাভাবিক মানুষ এরা যে এই ক্রিয়েটিভ ইউনিক আইডিয়াগুলো আনে পুরা জাতি ভাই কাপ্পা আর গ্রামের মুসলিমের বৌদের মতন ভাবির আবার একটু অবশ্যই এটা ভালো মুসলিম ভাইদের কদর টদর বাড়ে কিন্তু মূল ঘটনা হচ্ছে যে এই প্রজেক্টগুলা প্রতিবার কতটা মানে সমালোচনার মুখে পড়ছে না আমরা গরিবরা না আমরা আজকে একটু দেখব যে আসলে এই সমাজে যারা সুশীল আছেন বড় বড় মানুষ আছেন তারা কি বলেন এই ধরনের বিদেশ সফর থেকে ব্যয়কে অপচয় এবং অপ্রয়োজনীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে জানতে চাইলে যিনি এই বাজেট করতে যাচ্ছেন যে ডিপার্টমেন্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাক্তার আব্দুল জব্বার সিকদার কাকা 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 বলছে আমাদের দেশে ঘাস চাষ জনপ্রিয় নয় ফলে গরুর জন্য আলাদা ঘাসের প্রয়োজন সেটি মানুষের ধারণার মধ্যে নেই আর এই কারণেই এই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের ঘাস চাষ ছড়িয়ে দেওয়া হবে বেশি বেশি দুধ পেতে হলে উন্নত ঘাসের অবশ্যই প্রয়োজন জীব উন্নত ঘাসের প্রয়োজন এই কারণে আমাদের বাংলাদেশে কৃষি বিভাগ নামক একটা মন্ত্রণালয় একটা আছে বা বিআরডিসি সম্ভবত বা এই সেক্টরগুলো আছে কৃষি ডিপার্টমেন্ট একটা বিশাল সেক্টর সেখানে রিসার্চ হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা আন্তর্জাতিক মহলে কাজ করছে গাছের জীবন আছে জগদীশ চন্দ্র বসু এই দেশের তো সন্তান তাই না আমরা অনেক কিছু উদ্ভাবন করছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে ঘাস চাষ প্রযুক্তি শিকার জন্য আমাদেরকে বিদেশ যাইতে হবে আসেন দেখি আমজনতা কি বলে আমজনতাটা বললে তো ঝামেলা আমরা যাচ্ছি আপনার যারা বিশেষজ্ঞ আছেন তাদের তাদের আগেও আমরা ওই মহাপরিচালকের আরেকটু বক্তব্য আছে যে বেসরকারি পর্যায়ে যাতে পুষ্টি সম্পন্ন ঘাস পাওয়া যায় এবং সেই জন্য এটা আসলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এক্ষেত্রে বিশ্বের যেসব দেশে অল্প জমিতে বেশি পরিমাণ এবং পুষ্টি সম্পন্ন ঘাস উৎপাদন হচ্ছে সেগুলোর চাষাবাদ পদ্ধতি দেখতে এবং টেকনিক্যাল কিছু ব্যাপার থাকায় বিদেশ সফরের ব্যবস্থা রাখা হয়েছে তিনি বলছেন যে বত্রিশ জনের মধ্যে দেখা যাবে প্রাণী প্রাণিসম্পদ অধিদফতরের পাঁচজনের মতন কর্মকর্তা থাকবে বাকিরা পরিকল্পনা কমিশন মৎস্য প্রাণিসম্প সম্পদ মন্ত্রণালয় এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এখন মানে বিদেশ যাওয়ার জন্য তো কিছু না কিছু উসিলা লাগে একটা না একটা উশিরা লাগে বা তাদের আইডিয়াগুলা আমজনতার কাছে এতটা প্রত্যাক্ষিত হয় যে এরপরে তাদের এখানে যারা আইডিয়া পরিকল্পনাবিদ আছে তারা আসলে কী কী চিন্তা করে সেটাই হচ্ছে জরুরি তো যাই হোক আপনার বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হাসান বলেছেন ঘাসের চাষ শিখতে বিদেশ যাওয়া আসলে হাস্যকর একটা সফরের আয়োজন এই ধরনের ব্যয় প্রস্তাবকে প্রশ্ন তোলে বা এই ধরনের বিষয়গুলো সরকারকেও আসলে বিব্রত করে বাট তারা থামার পক্ষে না এখন আসেন যে এখানে মেইন যেটা আমাদের আলোচনার বিষয় আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা এখন আমরা করোনা ভাইরাসের প্রতিষেধক পর্যন্ত আবিষ্কার করছি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে খাদ্যে কিন্তু স্বয়ংসম্পূর্ণ যেমন অল্প জমিতে ধানের চাষ করে কোন ধান থেকে সবচেয়ে বেশি ফসল পাওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশ এই দিকে অনেক আগায় গেছে নানান ধরনের কৃষিজ পণ্যের উপরে বাংলাদেশের আমার মনে হচ্ছে জড়ি নাই আর ঘাস তো এই দেশের মাটি এতটা উর্বর আল্লাপাক রহমত করা দয়া করে আমাদেরকে দিস যেইখানে সেইখানে কিছু ফালাই দিলে ঘাস উঠা যায় হ্যাঁ ঘাসের কোয়ালিটি হয়তো একটু ভালো না মাসাল্লা আমাদের গরুরা তো দুধ দিচ্ছে না দুধ দিচ্ছে তো নাকি বন্ধ করে দিচ্ছে এখন গরুরা ঘাস খাচ্ছে কতটুকু নর্মালি রাব ভুসি খড় তারপর হচ্ছে কী কয় আরও বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার এখন মানে আপনার গবাদি যে ফার্মগুলো আছে সেইখানে দেওয়া হচ্ছে ঘাসটা বেসিক্যালি গ্রামের একদম মুসলিম ভাইয়ের মতন যারা পরিবার আছে তারা হয়তো ঘাস কাটটা সকালবেলা গরু না খাওয়াচ্ছে ঘাস চাষের জায়গায় কোথায় হচ্ছে বাংলাদেশে এই ধরনের প্রজেক্টগুলোতে হয় কি যারা করেন তারা তো আসলে কোনো না কোনোভাবে এখান থেকে একটু বিদেশ যাইতে হবে এই যে মন্ত্রণালয় পাঁচজন যাবে প্রাণী সম্পদ তারা কি কোনো কৃষক নেবেন এখন তারা দেখতে আসবে না এসে কি খেতে মানে ঘাস বপন করা শিখবেন নাকি তাহলে এই যে কাজগুলা সেগুলো আসলে কি কতটা বিতর্কিত হয় এইখানে যারা কমিশনে বসে এই প্ল্যানগুলাকে পাস করার চেষ্টা করেন বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কয়েকদিন আগে ছিল যেটা আপনার খিচুড়ি রান্না এখন আমরা যখন এই কথাগুলো বলি অনেকেই ভাবে ভাই তুমি তো সমালোচনা করো কিন্তু সমালোচনা না করে কি পারা যায় সরকার যখন চাচ্ছে দেশটাকে সামনের দিকে আগা নিতে রাজনৈতিক নেতারা চাচ্ছে যেই করুক সবাই চাচ্ছে যখন যেই সরকার ক্ষমতায় থাকে কিন্তু এই যে সরকারি কিছু ডিপার্টমেন্টগুলো আছে তাদের এই ধরনের অ্যাক্টিভিটিস এখন বিষয়টা হচ্ছে কার থেকে বেশি খাবে আমার মনে হয় এটাই যে কেউ পর্দা কিনছে দশ হাজার দেওয়া কেউ নারিকেল গাছ কিনছে দুই লাখ দিয়া। কেউ ধরেন আবার বালিশ কিনছে আট হাজার দিয়া। এখন ভাই আমি ফাউজা কেন আমারও তো একটা না একটা প্রজেক্ট দরকার এই কারণে নানান ধরনের ইউনিক আইডিয়া তাদের মাথায় কাজ করে এটা নিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছে বাট আমি জানি না যে আগামীকালকে মঙ্গলবার আমি বিশ্বাস করি কমিশন যারা আছেন পরিকল্পনা মন্ত্রণালয় তারা এটাকে ঢিল মেরিয়ে ফেলাই দিবে আর যদি পাঠাইতে হয় মুসলিম ভাইদের মতন যারা গ্রামের আম নাগরিক আছে তারা যদি ইংরেজি না বোঝে সাথে একজন লোক পাঠান যিনি ইংরেজি বোঝে একদম হাতে কলমে শিক্ষা ইসা সারা বাংলাদেশ তারা ছড়াই দুক যদি দরকার হয় দেশের কল্যাণে বাট এখন বেশিরভাগ গরুর ফার্মগুলা ঘাসের উপর চলে না আমি দেখছি যে খুব অল্প কিছু যারা দেশি গা গরু বা গাভী পালে একদম গ্রাম পর্যায়ে প্রত্যন্ত গ্রামে সেইখানে হয়তো গরু ঘাসের উপর জীবিত আছে ভালো ঘাস দরকার ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে এটা এইভাবে দরকার আছে যেখানে রাষ্ট্রের টাকার অপচয় বিষয় আছে তো যাই হোক আপনি কিভাবে ভাবছেন কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ